এই যে 25 বছর পরে বাবা কোন দেশ থেকে সৌদি আরব থেকে আপনারা দেখেনি চট্টগ্রামের এক বৃদ্ধ বাবা 25 বছর পরে পাসপোর্ট হারাইছে মোবাইল হারাইছে বিমান থেকে নামছে সাংবাদিকরা ধরেছে তিনি কথা বলতে পারতেছেন না সঠিক ঠিকানা বলতে পারতেছেন না এটা যখন মিডিয়াতে প্রচার হয়েছে আহারে একটা বাবাকে পাওয়ার জন্য ছেলের কত আত্মনা বাবাকে ভিডিও ফুটেছে দেখা মাত্র ছেলে চলে আসছে সেই ব্র্যাকের অফিসে আয়েশা বলতেছে বাবাকে কখন দেখব হাসপাতালে সেই ব্র্যাকের সেই যেখানে তাকে রাখা হয়েছে ব্র্যাকের অফিসে সেই জায়গায় সে কান্নাকাটি শুরু করতেছে বাবাকে কখন দেখব বাবাকে কখন দেখব এরপরে যখন বাবা কাছে আসছে বাবারে জড়ায় ধরে বলতেছে বাবা তোমারে আমরা চিনতে পারি আমার মা ছেলেটা বাবার পা জড়িয়ে চিৎকার মেরে কান্নাকাটি করতেছে আর বলতেছে বাবা আমারে তুমি মাফ করে দিও বাবা তুমি আমাদের জন্য কত কিছু করেছো আর আজকে আমরা তোমার সাথে বিয়া দেবি করলাম তার কয়েকটা ছেলে সৌদি আরবে একটা ছেলে থাকে মানবিমানের কারণে বাবার মন খারাপ বাবার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে একটা বাবার সন্তানের জন্য কত কষ্ট করে এই জন্য সেই বাবাদের সাথে আমাদের ভালো আচরণ করা দরকার আছে না নাই আল্লাহ এই বাবাটাকে সুস্থ করে দেন জোরে বলেন আমি তবে ওই ছেলেটার বাবার পায়ে পড়ে যাওয়ার বাবাকে বুকে ধরে এই কান্না দৃশ্য আমি নিজেও কেঁদেছি আরে একটা বাবার প্রতি একটা সন্তানের এরকম প্রেম থাকা দরকার কথা বলে ঠিক কি না একটা মেয়ে এসেছে বলে বাবা তুমি আমাদের মাফ করে দিও ছেলেটা এসে বলে বাবা তুমি আমাদের মাফ করে দিও বাবা তো কোনো কথা বলতে পারতেছে না বাবা 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 একটা বট বৃক্ষ যে বাবা সৌদি আরবে বছরের পর বছর থেকে ছেলেদের ভালো রাখার জন্য টাকা পাঠাইছে কথা বলে ঠিক কি না বাবা তো নয় মনে হয় বট বৃক্ষ ছায়া দিয়ে আগলে রাখে কথা বলেন ঠিক কিনা এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না অকদর রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ডেকে বলেন আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতাপিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেহেশত তোমার পিতা মাতাই তোমার দোজখ হে যুবক সেই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাত অর্জন করে তৌফিক দান করুন জোরে বলুন আমি শেষ বয়সে পিতা মাতার ছায়া হরে আমার পাশে থাকতে আর রাজি আছি তো কারা কারা পিতা মাতার খেদমত করতে চান দুহাত তুলে দেখান আল্লাহ আল্লাহ আমাদের বাবাদের পাশে থাকার আমাদের তৌফিক দান করুন জোরে বলুন আমি আল্লাহ আমাদের পিতা মাতার দোয়া নেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমি আমরা সবাই পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ হাত নামান ওই সন্তান হতবাগা যার বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে ওই সন্তান হতবাগা যার মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে মা বাবার শেষ বয়সের স্থান বৃদ্ধাশ্রম না মা বাবার শেষ বয়সে আপনার আমার কাছে বোঝা না তারা হলেন দুয়ার ভান্ডার রহমতের কোণী তাদেরকে আমরা খাওয়াবো চিকিৎসার ব্যবস্থা করব এই 25টা বছর মা বাবা কত ভাবে লালন পালন করেছে তোমার মা চিকিৎসার টাকা পয়সা খরচ করেছে পড়াশোনার খরচ দিয়েছে বিদায় বৃদ্ধকালে পিতা মাতার দায়িত্ব নিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতাকে ভালোবেসে বুকে আগলে রেখে মৃত্যু পর্যন্ত তাদের সেবা করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দান কোন জোরে বলুন আমি আমার এলাকার একটা ছেলে বাবা চারটা সন্তান কেউ দায়িত্ব নেয় না কোনো ভাই দায়িত্ব নেয় না পরিশেষে ছোট্ট একটা ছেলে ছিল ছোট বেটা বলেন তো এই ছোট বেটা তার দায়িত্ব নিল ছোট ছেলেটা দায়িত্ব নেওয়ার 50-60 হাজার টাকার কোনো মতে একটা ছোট দোকান ছিল ওই দোকানদারি করে আর বাবার পেশাব পায়খানা পরিষ্কার করে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের সিরিয়াল দেয় বাবার খেদমত করে ধরে ধরে বাবারে তুলে হ্যাঁ এরপরে হুইল চেয়ারে বসায় আবার বাবারে বাথরুমে নিয়ে যায় বাবারে গোসল করে দেয় বাবার শরীরে তেল দিয়ে দেয় এত খেদমত করে বাবাটা মরার আগে মালিক রে যেন কি বইলে গেছে ওই বাবা যে কি পাসওয়ার্ড দিয়ে গেছে বাবা যেন মরণের আগে ছেলের জন্য কি বইলে গেছে অল্প কয়েক বছরের ব্যবধানে সেই ছেলেটাকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছে আরো জোরে বলেন আল্লাহু আকবার পিতা মাতার খেদমত করলে নগদ কালেকশন নগদ কথা কয় না পিতা মাতা দোয়া করলে রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে রাস্তার রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে কৃষি ক্ষেতে কাজ করো এরকম তোমার কৃষি ক্ষেতে মানুষ কাজ করবে আল্লাহ সেই ব্যবস্থা করবে যদি আমরা মা বাবার দোয়া নিতে পারি মা বাবার দোয়া ডাইরেক্ট আসমানে পৌঁছে যায় কথা বলে ঠিক কিনা যেই পিতা মাতার দিকে মহাব্বত আর ভালোবাসার নজরে তাকাইলে আল্লাহ আমল নামায় কবুল হজের সব লিখে দেয় এই চট্টগ্রামের এই ছেলেটাকে আমি ধন্যবাদ জানাই ও বাবাকে দেখে পাগল পারা হয়ে বাবার গালে মুখে চুমা খাইতেছে আর বাবার পা জড়ায় বলতেছে বাবা মাফ কর
করে দাও বাবা তুমি মাফ করে দাও এটাই তো সন্তানের ব্যবহার হওয়া উচিত কথা বলেন ঠিক কি না আল্লাহ বুঝার তৌফিক দান করুক সময় নাই কয়টা কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইছো যুবক তাহলে চার নাম্বার গুণা বলি আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে হেফাজত করা নিজের যৌবনের প্রবৃত্তির অনুসরণ করে দুনিয়ার মায়া জালে পড়ে গুনাহ করা যাবে না মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়াইতে পারে না মুমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে কথা বলে ঠিক কি না তাহলে আমরা যৌবনটাকে সংযত রাখবো তো ইনশাল্লাহ যৌবনের হেফাজত করবো তো ইনশাল্লাহ কার ভয়ে কার ভয়ে আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি আর যৌবনকালে ইবাদত পছন্দ করেন কি আল্লাহর ইবাদতে কাটাবো তো আল্লাহ তৌফিক দান করো জোরে বলেন আমি এ যুবক বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে না হাত তুলে ওয়াদা দাও পিতা মাতা দোয়া করে পছন্দ করে বিয়ে দিবে যেখানে বিয়ে করবা সেখানে কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলো হাত তোলো আজকের মাহফিলে তোমরা ওয়াদা দিলা ওয়াদা দিয়েছো তো তাহলে বলো পিতা মাতার অবাধ্য হয়ে তোমরা কোনোদিন বিয়ে করবা না বলো পিতা মাতার অবাধ্য হয়ে বলো পিতা মাতার অবাধ্য হয়ে জোরে জোরে পিতা মাতার অবাধ্য হয়ে আমরা কোনোদিন বিয়ে করব না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে কল্যাণ আছে সেখানে আল্লাহ বোঝার তৌফিক দান করো জোরে বলেন আমি এইবার পাঁচ আর ছয় নাম্বার গুণা বলি আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন পাঁচ নাম্বার গোনা বলে আমানত রক্ষা করা এই জীবনটা আমানত ছেলে মেয়ে আমানত কথা কয় না এই যৌবনও এক ধরনের আমানত কথা কয় না কে ভালো করে বোঝেন বক্তার কাছে শ্রোতার আমানত ইমামের কাছে মুসল্লির আমানত শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত এমপির কাছে নির্বাচন এলাকার মানুষ আমানত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের 18 কোটি জনগণ হলো আমানত মুমিন আমানতের খেয়ানত করতে পারে আমানতের দায়িত্ব পালন করা লাগবে মক্কার কাফের আবু জাহলকে নেতা মানতো আর আমানত রাখার ব্যাপারে বিশ্ব নবীকে বিশ্বাস করে রাখতো কারণ আমার নবী আল আমিন আল সাদিক কথা বলেন ঠিক কি না নবী তাদেরকে জিজ্ঞাসা করতো নেতা মান আবু জাহলকে আমানত আমার কাছে ব্যাপার কি ডেকে বলে নবী গো আবু জাহলকে সোনা দানা টাকা পয়সা দিয়ে ভরসা নাই ও বলা যায় না দুই দিন পরে বলবে সব আমার কিছু করার ক্ষমতা থাকবে না নেতা এমনিতেই দুই নাম্বার ও দুই নাম্বার করে আমাদের সম্পদ নিতে পারে এক কথা কয় না কে নিতে পারে না খুলে কয় লাগবে খুলে কয় লাগবে অপেক্ষায় থাকে টিয়ার পাবে নেই কথা কয় না কে এজন্য ওরা বিশ্ব নবীকে আমানত দার মানতো আর আবু জেলকে নেতা মানতো তার মানে কি টাকা পয়সা সবার কাছে রেখে ভরসা পাওয়া যায় তাহলে আমানতের খেয়ানত মুমিন কখনো করতে পারে না মুমিনের পাঁচ নাম্বার গোনা বলে আমানত রক্ষা করা ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করে মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে মুখে যা বলবেন অন্তরতা বিশ্বাস করবেন কাজে তা বাস্তবায়ন করবেন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারবেন না আর কথা দেওয়ার আগে হাজারবার চিন্তা করে কথা দেবেন মানুষকে যে কোনো ব্যাপারে প্রতিশ্রুতি বা ওয়াদা দেওয়ার আগে হাজারবার চিন্তা করে দেবেন যে আসলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা আমার দেশের নেতারা দেখেন না মাইক ধরে যা খুশি তাই বলে এমন ভাবে ওয়াদা দেওয়া শুরু করে মনে হয় বিদেশে যা ইনকাম করে আমাদের দেশে এসে একটা সোনা দিয়ে ঢালাই করে দেবে কথা কয় না কিন্তু এই চাপাবাজি ভোট নেওয়া সোনার বাংলাদেশ